এই শহরে আসলাম 6 মাস। মেয়ে প্রথম কয়েকদিন স্কুলে যাওয়ার পর একদিন আপনাকে দেখল, রাস্তায় তুমুল ফাইটিংয়ের মাঝে ফাইটিং করছিলেন আপনি, আমাকে বাসায় গিয়ে বলল। তখন অবশ্য আমি চুপ হয়ে গেল আরবিদ সাহেব। তাজিব এতক্ষণ আরবিদ সাহেবের সামনের চেয়ারে বসে সব শুনছিল। আরবিদকে চুপ হয়ে যেতে দেখে ভুরু কুচকে তাকালো। আপনি কি? আরবিদ তাও চুপ রইল, চোখে মুখে কেমন যেন ভয় দেখা যাচ্ছে তার। ধমক দিয়ে উঠল তাজিব, কি হলো বলুন আপনি কি? আমি বলে ফেলেছিলাম যেন আপনার মতো মাফিয়া মানুষদের থেকে দূরে থাকে, ভালো হোক বা খারাপ, মাফিয়া তো মাফিয়াই। তাজিব হা হয়ে তাকিয়ে আছে আরবিদ সাহেবের দিকে, পরক্ষণেই মুখ বন্ধ করে তাচ্ছিল্য হাসলো। এই মাফিয়া হওয়ার কারণেই তো তার ইনায়েত তার হলো না। আপনি বলতে থাকুন। এরপর একদিন স্কুল থেকে কল এলো, মেয়ে অসুস্থ। দ্রুত গেলাম স্কুলে, মেয়েকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। প্রায় 7-8 দিন পর জানতে পারলাম মেয়ের লিউকোমিয়া আছে। মেয়ে আমার সেই দিন প্রথমবার কান্নাকাটি করলো তার মা মারা যাওয়ার পর। আর চাইলো একটা জিনিস, যেন আপনার এই শহর ছেড়ে আর না যায়। তখনই আন্দাজ করেছিলাম মেয়ে আমার ভুল কিছু আশা করছে। পরবর্তীতে দিন কাটতে লাগলো আর বুঝলাম সে আপনাকে আশাই করছে না, সে আপনাকে চায়ও না, শুধু ভালোবাসে আড়াল থেকে। তাই আমিও চুপ থাকলাম। এরপর আপনার সাথে দেখা হয়ে বুঝলাম আপনার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। আপনাকে নিজের চোখের সামনে পাগলামি করতে দেখলাম। মেয়ের সাথে ফ্রি হওয়াতে মেয়েকে ঘরে গিয়ে বলতাম আপনার ব্যাপারে। মেয়ে আমার কখন যে আপনার বাসায় এসে এইসব করেছে তা আমি জানি না। তবে স্যার আমার বিশ্বাস আমার মেয়ে বুঝবে। আমার মেয়ে এই রোগ সম্পর্কে জেনে খুব বাস্তববাদী হয়ে গেছে, কেননা তার জানা আছে তার বাবার মতো সৎ পুলিশ মানুষের পক্ষে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব না। তাই সে খুব চঞ্চল হয়ে গেছে যাতে করে আমার মাথায় তার রোগের কথাটা না আসে আর আমিও কান্না না করি। আরবিদ সাহেব মুখ চেপে কেঁদে ফেললেন। পুরুষ মানুষ নাকি কাঁদে না, মিথ্যে কথা, পুরুষ মানুষেরও মন থাকে, তাদেরও ব্যথা হয়। একজন পিতা হয়েই সেই ব্যথা লুকিয়ে কোনো বাহাদুরি দেখানোর মতো ইচ্ছে আরবিদ সাহেবের নেই। তাজিবের চোখ লাল হয়ে আছে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে তাজিব বলল, আপনার মেয়েকে নিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করুন, সব খরচা আমি দেব। তার কোনো দরকার নেই স্যার, বাপি আমার কথার বাইরে এক পাও দেবে না, আর আমি আপনার এই প্রস্তাব রিফিউজ করছি। দেখো রুহি, বাচ্চামা করো না, লিউকোমিয়া অনেক কঠিন রোগ, হেলা ফেলা করাটা ঠিক নয়। রুহি আর আসিফ রুমে ঢুকল। রুহি তাচ্ছিল্য ভরে হেসে একটা চেয়ার টেনে বসে পড়ল। তার একদিকে তাহাজিব বসা আর একদিকে আরবিদ। এই একটাই রিজন বেঁচে থাকার জন্য। তাহাজিব অবাক হল, রুহি খিলখিল করে হেসে উঠল। এরপর বলল, আমার কাছে হাজারো রিজন আছে যা আমাকে বেঁচে থাকা বাধ্যতা হিসেবে গ্রহণ করে না। আচ্ছা, আমার বাবা পুলিশ কমিশনার, তাই না? কখনো যদি বাপের কিছু হয়ে যায়, আমার তো আর কেউ নেই আগে পরে, আমার কি হবে? সরকারের সম্মান বা সঞ্চিত টাকা দিয়ে কি আমি ভালো থাকবো? তাজিব হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়ে এত ছোট বয়সে এত বড় ভাবনা কি করে ভাবে? আচ্ছা ধরলাম বাবা ঠিক আছে, কিন্তু এরপর? আমি বড় হব, পড়ালেখা চলতেই থাকবে, আমার বিয়ে হবে, তারপর বাবাকে কে দেখবে, বাবার কি হবে? তাজিব হাঁ করে তাকিয়ে আছে রুহির দিকে। আচ্ছা ওসব বাদ দিন, আর আপনি এটা ভাবছেন না তো আমি আপনাকে চাই বা সামথিং লাইক দ্যাট? যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আপনি আপনার লাইফ আপনার মতন বিন্দাস কাটান, ব্যাপার না, কারণ আমি আপনার লাইফের কোনায় কোনায় চোরের মতো উঁকি দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ। এত কিছু বোঝো, এত বাস্তববাদী, অথচ এটা বুঝলে না, তোমার বয়সের দোষই এটা, এটা ভালোবাসা না, আকর্ষণ ছাড়া কিছুই না। রুহি বাঁকা হাসল। আগের যুগে 8-9 বছরে বিয়ে আর 15-16তে ভালোবাসা হয়ে যেত স্যার, ওরা সবাই ভুল ছিল, সবাই। ভালোবাসা বয়স বা শরীর থেকে তো হয় না, ভালোবাসা আর অভিজ্ঞতা হয় জীবন থেকে,
আকস্মিক হয়ে যায়। আমার অনুভূতিগুলোর মূল্য আপনার কাছে নাই থাকুক, অপমান করবেন না প্লিজ। বোঝার চেষ্টা করো, আমি একজন মাফিয়া। আপনি মাফিয়া না স্যার, আপনার প্রফেশন এটা, এটা আপনি না। আজকে হাতে বন্দুক ধরে আপনি মাফিয়া, কাল হাতে কলম ধরলে আপনি লেখক, পরশু হাতে ফুল ধরলে আপনি অভিনেতা। এইভাবে বদলাতে পারেন। আমার ভালোবাসায় আমার যথেষ্ট বিশ্বাস আছে যা আপনাকে বদলাতে পারবে। আমি ইতিমধ্যেই আপনাকে বদলে দিয়েছি। কথাটা শুনে অবাক হলো দাজি, মেয়েটা আবার কি বদলেছে? এই যে দেখুন, ধমক দিয়ে বা বন্দুক দেখিয়ে কাজ করিয়ে নেওয়া আপনি আজকে একটা মেয়ের পিছনে খরচ করছেন এতগুলো শব্দ, তাকে এটা বোঝানোর জন্য যে সে আপনাকে ভালোবাসে, এটা মিথ্যা। তাজিব অবাক হলো খুব, সত্যি তো? আরভিদ গর্ভে চোখের কোণের জলটা মুছে নিল। কি বলুন তো স্যার, আমার তো বিশ্বাস আছে আমার ভালোবাসায়, ওই ওপরওয়ালার বিশ্বাস ছিল না হয়তো, তাই তো আমাকে এই রোগটা দিয়ে দিল। আমি তাই আপনাকে পেতেও চাই না। আপনি পরিবারের ভালোবাসা পাননি, আমি আপনার খুশি থাকাটা চাই। তাই আমি এও হাসির মুখেই চাইতে পারি যেন আপনি একটা সুন্দর পরিবার পান নিজের। জানেন স্যার, আমি এতদিন আসতাম কারণ আপনি ঘুমাতে পারতেন না, ঘুম আসবার পরেও আপনি খুব ছটফট করতেন, তাই আসতাম আমি, কিন্তু এখন আর আসব না। দোয়া করতাম আর করি যেন আপনি আপনার ভালোবাসা পেয়ে যান, ভালো থাকবেন। রুহি উঠে দাঁড়ালো, তাজিবের কপালে একটা চুমুক এলো, চোখ বন্ধ করে। তাজিব চোখ বন্ধ করে নিল, টুপ করে করিয়ে পড়লো এক ফোঁটা জল। বাপি, আমার শরীরটা বেশি খারাপ করছে, পায়ে পড়ি, আমাকে এখান থেকে নিয়ে চলো। কথাটা বলতে না বলতেই নাক বেয়ে রক্ত পড়তে লাগলো রুহির। রুহি নাক চেপে দ্রুত পায়ে নিচে নেমে এলো। তাজিব আর আরভিদ অস্থির পায়ে মেয়েটার পিছু পিছু সিঁড়ি বেয়ে তো নামলো, কিন্তু ততক্ষণে নিজের আনা সাইকেলে বসে চলে গেছে রুহি। আফিমের জন্মদিনের রাত বলে হাসান মানজিল আলোয় ঝলমল করছে, প্রতিটা মানুষ সব কারুকার্যের প্রশংসা করছে, কিন্তু যে এত সব কিছু করলো ইনায়, সে তো নেই। আফিম সবার সাথে কুশল বিনিময় করছে আর ঘুরছে, জোসেফ আর লাবিবাও তাই করছে। আফরা বিরক্ত নিয়ে আফিমের কাছে গেল, ভাইয়া ভাবি কল ধরছে না কেন? আমিও জানি না রে, আমারও ধরছে না কলটা। আফরা চলে যাচ্ছিল, তখনই চিন্তিত মুখে আফিম বলে উঠল, তোর ভাবি কল ধরলে জানাস? আফরা অবাক হয়ে তাকালো আফিমের দিকে। আফিম থতমত খেয়ে গেল নিজের কথায়, আমতা আমতা করতে করতে অন্যদিকে চলে গেল। স্যার, আমাদের মানুষ আফিমের বাসায় ঢুকে পড়েছে বিভিন্নভাবে, প্রতিটা ক্যামেরা পারফেক্ট ফোকাস নিয়েই আছে, কিন্তু ম্যাম তো এলো না। কি, কেন গেল না? স্যার জানি না তো, তা আমার বোনকে খোঁজো, আমার ইনুমনি আসলে আমাকে কল করে জানাবে, আর সাবধানে কেমন, কেউ যেন না জানে। এস এ ইনায়েতের ভাই, আপনারা ঠিকই ধরেছেন। আফিম চল কেকটা কেটে ফেলবি। এরপর ইনায়েত গান ও নাচের ব্যবস্থাও করেছে। জোসেফ হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, লাবিবা অস্থির মুখে বলল, কিন্তু ইনায়েত কোথায়? এত সব ব্যবস্থা করে মেয়েটা কি নিজেই উধাও হয়ে গেল? ওয়াও ভাবি, লাবিবার পাশে দাঁড়িয়ে থাকা আফরার মুখে ভাবি ডাক শুনে আফিম সহ সবাই তাকালো সেদিকে। নীল রঙের সিল্কের একটা শাড়ি, সাথে কালো ব্লাউজ ফুলহাতা, ঘন চুলগুলো খোলা, সাজগোজ বলতে আইলাইনার আর লিপস্টিক আর টিপ, কিন্তু এতেই অসাধারণ রূপসী লাগছে ইনায়েতকে। আফিমের মুখে হাসি ফুটল, তার অজান্তেই। আফিম গিয়ে কেক কাটল, ইনায়েত আফিমের কাছে গেল না। আফিম আর চোখে ইনায়েতকে দেখে নিল, এই মেয়ে আমাকে ইগনোর করছে নাকি আমার কথা মেনে চলছে? নিজেকেই নিজে প্রশ্ন করলো আফিম, একটা কেক হাতে তুলে নিল। লাবিবা জোসেফ আর আফরাকেও খাওয়ালো, কিছু একটা ভেবে এগিয়ে গেল ইনায়েতের দিকে। আফিমকে নিজের দিকে আসতে দেখে ইনায়েত হাতের টিস্যু বক্স নিয়ে দাঁড়ালো। আফিম আসতেই টিস্যু বক্স এগিয়ে দিল ইনায়েত। আফিম বাম হাতে টিস্যুর বক্সটা নিয়ে কিছু বলতে যাবে, ততক্ষণে ইনায়েত চলে গেছে অন্যদিকে। যাবে নাই বা কেন? ইনায়েতের স্পষ্ট মনে আছে আফিম তাকে সকালে বলেছে আফিম ইনায়েতের মুখ দেখতে চায় না। ঠিক আছে, কণা ভালো ছিল না, নীলা আপু কষ্ট পেয়েছে একটা মেয়ের জন্য, কিন্তু
আফরা আপুও তো একটা মেয়েই, আর আমি তো জাস্ট ওনার বিয়ে, বউ তো হয়ে যাচ্ছি না। অদ্ভুত, মনে মনেই বলতে লাগলো ইনায়েত। নিজের বোনকে দেখতে পেয়ে স্পন্দনের মন যেন ভরে গেল। নিজের রকিং চেয়ারে বসে মৃদু হেসে বলল, আমার বোনু, আমার আদরি বোনু। ডুবে গেল সুদর্শন যুবকটি সেই অতীতে। বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়েছে স্পন্দন আজাদ। বাবা হাবিব আজাদ খুব ভেঙে পড়েছিলেন যেদিন পালিয়ে গেল তার স্ত্রী মহু আজাদ। মানুষের অপমান আর কথা শুনে বেঁচে থাকার মতো কঠিন কাজ তার দ্বারা সম্ভব হলো না, তাই আত্মহত্যা করেছিলেন তিনি। 10 বছরের স্পন্দন তখন থেকে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলেছে। মাফিয়া লাইফটা তার বোনকে খুঁজে বের করতেই জয়েন করা, কিন্তু আসলে সে ভালো একজন হার্ট সার্জন। হুশ ফিরল স্পন্দনের, মৃদু হেসে বলল, খুব শীঘ্রই আমার পুতুল বনুটা আমার কাছে ভালোবাসা আর যত্নে থাকবে, আমি আসছি বনু। বাবার প্রতি কোনো অভিযোগ নেই স্পন্দনের, আর মায়ের প্রতি অভিযোগ থাকলেও বোনকে সে অনেক ভালোবাসে। কখনো কাছে যাওয়ার সুযোগ না পেলেও আড়ালে অনেকবার দেখেছে আদরের বোনটিকে। ঈর্ষাদ যখন নিজের রূপে চলে এলো তখন নিজের বোনের আড়ালে থেকে আর কি করবে স্পন্দন, সেও নিজের আসল রূপ নিয়ে যাবে তার বোনের কাছে। তার বোনটা একদমই মায়ের মতো হয়নি, বাবার ছোঁয়া না পেলেও ইনায়েত যে হাবিব আজাদের মতোই হয়েছে তাতে কোনো সন্দেহ নেই স্পন্দনের। পার্টি ভালোই ভালো শেষ হলো, রাত প্রায় 12টা বাজে। আফিম যেন এটাই চাইছিল, ইনায়েতকে থেকে যেতে বলবে, এতে করে ইনায়েতকে সরি বলাও যাবে। কিন্তু আফিমের মুখ দিয়ে সরি তো বেরই হতে চাইছে না। সব কাজ শেষ করে লাবিবা আফরা সোফায় বসল। ইনায়েত সবাইকে পেমেন্ট করছে, আফিম ডাইনিং টেবিলে বসে কেক খাচ্ছে চামচে তুলে। অবশ্য কেকের প্রতি তার কোনো মনোযোগ নেই, সে ভাবছে ইনায়েত কখন বের হতে যাবে আর সে আটকাবে। জোসেফ সাহেব ফ্রেশ হয়ে এসে লাবিবার পাশে সোফায় বসলেন। ইনায়েত সব শেষে এগিয়ে আসলো জোসেফ ও লাবিবার কাছে। স্যার, ম্যাম, আমি আসছি, কালকে অফিসের জন্য চলে আসব। জোসেফ আর লাবিবা অবাক হল খুব, ইনায়েত এখনো কেন স্যার আর ম্যাম বলছে। আফিম উঠে দাঁড়ালো, ঠিক করতে করতে বলল, ইনায়েত এখন অনেক রাত হয়েছে, তুমি থেকে যেতে পারো। কোনো উত্তর না পেয়ে মাথা তুলে তাকালো, সবাই তার দিকেই তাকিয়ে আছে, আর আশেপাশে কোথাও ইনায়েত নেই। গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ আসলো। ইনায়েত জোসেফ আর লাবিবাকে কথাটা বললেও দ্রুত পা চালিয়ে বের হয়ে চলে এসেছে। ইনায়েত তো গেছে বাবা, তুই আর কোন ইনায়েতকে বলছিস? লাবিবা বোকা মুখ করে জানতে চাইল। আফরা মুচকি মুচকি হাসছে, এমন অবস্থায় কি করতে হয় তা জানা নেই আফিমের, তাই সবগুলো দাঁত দেখে একটা বোকা হাসি দিয়ে পা চালিয়ে উঠে গেল নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে রাগে ফুসতে ফুসতে মদের বোতলটা হাতে তুলে নিল আফিম। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল ছেলে রুবি ইনায়েত কিভাবে তার সাথে মদের বোতল নিয়ে কাড়াকাড়ি করত না খাওয়ার জন্য। আফিম রেগে মেগে মদের বোতলটা রেখে দিল আবারও। মেয়েটা একদমই ভাইরাসের মতো, আমার লাইফে একটা মিনিটও কি বাকি রাখেনি যেখানে আমি একটু আরাম করে সময় কাটাতে পেরেছি একা একা? আফিম বিরক্তি নিয়েই ঘুমিয়ে পড়ল। সকাল সকাল কেউ আফিমকে ধাক্কা দিয়েই যাচ্ছে সমানতালে। মৃদু চোখ খুলে ঘুমের ঘোরেই বুঝলো কোনো ছেলে অবয়ব। আফিমের ঘুমের মাঝেই কোনো মতে উঠে বসে জড়িয়ে ধরলো সেই অবয়বকে। ইউ আর ফায়ার্ড ইনায়েত, ইউ আর জাস্ট ফায়ার্ড, বাট আই মিসড ইউ ইয়ার, তোমার এই রূপ, এই কথাবার্তাগুলো মিস করছি খুব। স্যার, স্যার ছাড়ুন, স্যার ছাড়েন না স্যার। আফিম এত শক্ত করে জড়িয়ে ধরল যে দীপ না থাকতে পেরে কেঁদেই দিতে লাগলো। পিছনে লাবিবা আফরা আর ইনায়েত দাঁড়িয়ে আছে। লাবিবা আর আফরা তো হাঁ, আর ইনায়েত হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, পরক্ষণেই অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে লাগলো। মাথাটা কি গেছে স্যার? মনে মনে বলল ইনায়েত। কি আর করার, গায়ের ওড়না ভালো করে কোমরে গুঁজে এগিয়ে এলো আফিমের খাটের দিকে। দীপকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলতে লাগলো, স্যার, স্যার উঠুন, স্যার দেরি হচ্ছে অফিসের, স্যার উঠুন না। ইনায়েতের ধাক্কা ধাক্কিতে আফিমের ঘুমটা ভাঙলো,
আর দীপকে ধরে রাখা হাতটা ছুটে গেল।